গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টু নিনাস ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমি দুষ্টু অনেক অনেক ভালো আছি। তো আজ সকাল সকাল যা বৃষ্টি হয়েছে না, ওয়েদারটাও তোমাদের সাথে শেয়ার করলাম, ভীষণ সুন্দর ওয়েদারটা। আর আমার গাছে অনেক দিন পর নীলকণ্ঠ ফুল ফুটেছে, মানে এই নিয়ে সেকেন্ড টাইম ফুল ফুটলো। কালকে একটা ফুটেছিল, আর সেকেন্ড টাইম না থার্ড টাইম, কালকে একটা ফুটেছিল আর তার আগে একদিন ফুটেছিল, আর আজকে দুটো না তিনটে ফুটেছে। বেশ মজা লাগছে বলো, নিজের গাছের ফুল বলে কথা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা ছেঁড়া সব গোছানো হয়ে গেছে, আর রান্নাও মোটামুটি অর্ধেক হয়েছে। এখন মাছের ঝোলটা হবে, এখন আমি আগে ঘরটা মুছে নেব, তারপর পড়তে চলে আসবে। 11টা বাজে অলরেডি ঘড়িতে। সকালবেলা বর্মশাইকে খাইয়ে অফিসে পাঠিয়ে দিয়েছি, সাথে আমিও খেয়ে নিয়েছিলাম, কারণ আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো। সকালবেলা না খেলে না মানে কেমন জানি শরীরটা করতে থাকে, গা গোলাতে থাকে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে সকালে, এখন ঘরটা মুছে নেব, তারপর তোমাদের সাথে শেয়ার করছি আজকে কী কী রান্না করেছি। তোমাদেরকে তো বললাম ওইদিকে বর্মশাইকে পাঠিয়ে দিয়েছি অফিসে, আর আমি এই দিকে তাড়াতাড়ি করে 6টা পট করে ঘরটা মুছে নিচ্ছি, কারণ একটু পরেই পড়তে চলে আসবে, তখন আর পারবো না সময় করে উঠতে। তার জন্য আগেই পড়তে আসার আগেই ঘর মোছাটা আমি আগে কমপ্লিট করি। পড়ানো কমপ্লিট করে উঠেই দেখছি বাইরে বেরিয়ে যে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি শুরু হয়েছিল অনেকক্ষণ থেকে, সারা দিন এই স্যাঁতস্যাঁতা ওয়েদার, আর বৃষ্টি ভালো লাগছে না জানো তো। আর আমাদের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহারে যেন লাল সংকেত, মানে সিকিমে বন্যা হয়েছে, হড়পা বান এসেছে, সবাই হয়তো জানোই। এদিকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাব রান্নাঘরে। রান্না একটা পদ বাকি আছে সেটা করতে, তারপরে একটা আজকে জিনিস বানাবো, কী বানাবো সেটা দেখতে পাবা। তো চলো আগে আমি এখন রান্নাটা ফটাফট সেরে যাই। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে সবজির ঝুড়ি নিয়ে বসে পড়ি সবজি কাটতে। সবজি কেটে বর্মশাইয়ের টিফিন টিফিন রেডি করে সমস্ত কাজ এগিয়ে রেখে দিয়েছি। মাছেরও মা, মানে শাশুড়ি মা, মাছটা কেটে দিয়েছিল, আর আমি এই দিকে তার ফাঁকে সবজিগুলো কেটে নিয়েছিলাম, আলু বেগুন মাছে যা যা লাগে, আর পালং শাক হয়েছিল, আর মাছের মাথা দিয়ে সেগুলো সবজিও কেটে কেটে পালং শাকটাও আগে করা হয়ে গেছে। শুধু মাছের ঝোলটা করার সময় পাইনি, তাই পড়িয়ে উঠেই মাছের ঝোলটা নিয়ে বসে পড়েছি। আর যেটা বলছিলাম, চারদিকে এমন বৃষ্টি শুরু হয়েছে না, ভয়াবহ পরিস্থিতি, এত বৃষ্টিও ভালো না। আর এবার শুনেছি পুজোর সময়ও নাকি ভালো বৃষ্টি থাকবে, মানে পুজোর 3 দিন কি 4 দিন, ষষ্ঠীর থেকে দশমী পর্যন্ত খুব বৃষ্টি হবে, নিম্নচাপ। আর আমাদের সিকিমের যে অবস্থা হয়েছে তোমরা হয়তো সবাই জানো, মানে খুব বাজে অবস্থা সত্যি। নর্থ সিকিমের ওই দিকটায় ভীষণ বাজে অবস্থা, আর আমাদের জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার এই সমস্ত জায়গায় তো সব লাল সংকেত দিয়ে দিয়েছে। তিস্তার জল এমনভাবে ফুসছে, মানে কি বলবো, যখন তখন জলপাইগুড়ির যা মানে বন্যা হতে পারে এই সংকেত বাড়ি থেকে খবরে এলো, ফোন করে বললো, তারপর থেকে খুব টেনশন হচ্ছে সবার জন্য, খুব মন মানে চিন্তা হচ্ছে যে কী হয় কী না হয়। বৃষ্টি যখন হয় না হয় না, আর যখন হয় মানে এক লাগাতার। আর সিকিমের পরিস্থিতি তো খুবই খারাপ, ওখানে এমনি পাহাড় এলাকা, মানে জিনিসপত্রের দাম খুবই কস্টলি, আর ওপরে আবার হড়পা বান, কত মানুষ আটকে গেছে। অনেকে গ্যাংটক সিকিম ঘুরতে যায়, নর্থ সিকিম ঘুরতে যায়, তারাও ঘুরতে গিয়ে অনেকে আটকে গেছে। শুনেছি অনেক জওয়ান নাকি মানে খুঁজেই পাওয়া যাচ্ছে না অনেক জওয়ানকে, কি পরিস্থিতি বলো তো। সত্যি এ বছরটা না মানে বন্যা বন্যা বন্যা, যেই দিকে তাকাই শুধু বন্যা বন্যা করেই কেটে গেল। সামনের দিকে যত দিন আসছে না, দিনগুলো জানি ভালো আসছেই না, শুধু খারাপ খবর খারাপ খবর
প্রাকৃতিক দুর্যোগ, নানা রকম বিধ্বংসী ঝড়, নানা রকম মানে প্রাকৃতিক দুর্যোগই চলছে না, কোনো কিছুতেই কোনো দিন মানে একটু ভালো খবর পাচ্ছি না। যেই দিকে তাকাই না এই দিকে বন্যা, এই দিকে ভূমিকম্প, এই দিকে দুর্যোগ, এই তো চলছেই। ভালো দিন যে কবে দেখতে পাবো, আর এইবার শুনেছি আমাদের দুর্গা মা নাকি ঘোড়ায় আসবে, ঘোড়ায় যাবে। আর সবাই বলে ঘোড়ায় আসলে আর ঘোড়ায় গেলে নাকি খুবই খারাপ, আরও যে কত কি খারাপ দেখতে হবে। তো দেখো আমার ওইদিকে সমস্ত কাজবাজ কমপ্লিট, তোমাদের লাঞ্চটা একটু দেখিয়ে দিলাম। কালার ডাল হয়েছে, আর এখানে পালং শাক আর মাছের মাথা দিয়ে, আর এখানে আমি বাটা মাছের ঝোল করেছিলাম ধনে পাতা দিয়ে। আমার ভীষণ বাটা মাছ খেতে ইচ্ছে করছিল কিছুদিন থেকে, তো বরমশাইকে বলেছিলাম বাটা মাছ নিয়ে আসতে, ও নিয়ে এসেছিলো সাথে ধনে পাতাও। তো এখন যেটা বানাবো বলেছিলাম সেটা হচ্ছে ঘরে পুরনো কলা ছিল, মানে পুরনো না, কলাগুলো শাশুড়ি মা নিয়ে এসেছিল, আর এত গরম পড়েছিল দুদিন আগে যে কলাগুলো না মজে গেছে, আর মজা কলা খেতে ভালো লাগে না। পয়সা দিয়ে কিনে নিয়ে এসে ওরকমভাবে ফেলে দিতেও তো কষ্ট লাগে না, গা কসকস করে আমার। শাশুড়ি মা তো ফেলেই দিচ্ছিল, আমি বললাম না আমাকে চটকে মানে মেখে দাও, আমি হচ্ছে বড়া ভেজে নিই, বড়া করলে খাওয়া হয়ে যাবে। সত্যিই তাই, বড়াগুলো ভেজে নিচ্ছিলাম, আর গ্যাস ট্যাস মুছে মানে লাঞ্চটা রেডি করে নিয়ে গ্যাস ট্যাস ভালো করে মুছে, এই দেখো নিরামিষ পাগে আমি করে নিচ্ছি, বড়া ভেজে নিচ্ছি। আর কারণ স্নান করার পরে না আমার এই রান্নাবাড়ি করতে ভাল লাগে না, তখন আবার ঘেমে যাই, আর ইদানিং আমি এত ঘেমে যাই কি বলবো। তো দেখো আমার বড়াগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল, রসগোল্লার মতো দেখতে হয়েছিল, খেতেও কিন্তু খুব একটা খারাপ হয়নি। আমি গরম গরম টেস্ট করেছিলাম, ভীষণ আর সফটও হয়েছিল, দেখো কতটা সফট হয়েছিল। কিন্তু যখন মানে ঠান্ডা হয়ে গেছিলো না, তখন একটু জাস্ট মানে একটু আর একটু নরম হলে ভালো হতো, যেহেতু মা মেখেছিল, আমি তো মাখিনি, আর মা এই ফার্স্ট টাইম মেখেছে বললো, তার জন্য যাই হোক কিন্তু খেতে ভালোই হয়েছিল, আর দেখো কেমন টোপা টোপা হয়েছে। তো আজকের মতো ভিডিওটা আর বড় করছি না, এই ছিল আজকে আমার সারাদিনের ভিডিও, কী কী করলাম কী না করলাম, এই বৃষ্টির ওয়েদারে কেমনভাবে দিন কাটলো। আর বৃষ্টির দিনে কিন্তু তেলে ভাজা খেতে ভীষণ ভালো লাগে বলো। যাই হোক, এই বড়া বানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার নতুন বন্ধু যে যেখান থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। চলো আজকের মতো টাটা।